নমস্কার বন্ধুরা, বিপি স্মার্ট সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ইতিমধ্যে আরবিআই তরফ থেকে যে নিউজটি বেরিয়ে আসছে, ইএমআই এর 3 মাস পজ করে দিয়েছে, অর্থাৎ 3 মাস আপনাদের যদি ইএমআই চলে তাহলে সেই ইএমআইটা দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, 3 মাস আপনাদের ইএমআই দিতে হবে না। তো বন্ধুরা, আমরা জেনে নেব এই 3 মাসের ইএমআই 3 মাস পর নেওয়া হবে কি না এবং কাদের জন্য এটি সুইটেবল, সব কিছু বিস্তারিত জেনে নেব। তো বন্ধুরা, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টাচ করে নেবেন, যাতে এরকম ধরনের লেটেস্ট নিউজ ও সরকারি চাকরির খবর পেতে পারেন। তো বন্ধুরা, চলুন বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি বিস্তারিত এখান থেকে জেনে নেব। তো এখানে যেটা বলা আছে, করোনা পরিস্থিতি মোকাবিলা বৃহস্পতিবার 1.7 লাখের আর্থিক প্যাকেজ, ফিনান্স প্যাকেজ যেটা বলা হচ্ছে, ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। তো এটা নির্মলা সীতারাম এটি ঘোষণা করে নিয়েছেন, যে যিনি আমাদের দেশের অর্থমন্ত্রী। আর তার পরের দিনই বড় ঘোষণা করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ শুক্রবার সকাল সাংবাদিক বৈঠক করে আরবিআই গভর্নর ঘোষণা, আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে রিভার্স রেপো রেট 90 বেসিস পয়েন্ট বা 90% কমানো হলো, রেপো রেট কমানো হলো 75 বেসিস পয়েন্ট বা 75%, এর ফলে রেপো রেট কমে হলো 4% এবং রিভার্স রেপো রেট 4.4%। পাশাপাশি ব্যাংক সহ দেশের সব আর্থিক অনুষ্ঠানকে 3 মাসের মোরেটোরিয়াম ঘোষণার অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। তারপর যেটা বলেছে, অর্থাৎ এর ফলে সব ব্যাংকে সব ধরনের ঋণের 3 মাসের মাসিক কিস্তি বা ইএমআই মকুবের সম্ভাবনা তৈরি হয়েছে, যা হলে উপকৃত হবেন লক্ষাধিক ভারতীয় নাগরিক। তো বন্ধুরা, আমি ইএমআইয়ের একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো ধরুন আমি একটি ল্যাপটপ নিয়েছি, তার ইএমআই আমার কন্টিনিউ চলছে। তো এখানে আমাকে যেটা বলা হয়েছে, 3 মাসের আমাকে ইএমআই এখানে আমাকে পজ করে দেওয়া আছে বা আমাকে 3 মাসের ইএমআই নেওয়া হবে না। তো এখানে এই 3 মাসের ইএমআইটা কি নেওয়া হবে? তো বন্ধুরা, এখানে 3 মাসের যে ইএমআইটা নেওয়া হচ্ছে না, আগামী 3 মাস পর এই ইএমআইটা নেওয়া হবে। বন্ধুরা, এখন এই ইএমআইটা নেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে এই করোনা ভাইরাস রিলেটেড যে বিষয়টি চলছে এখন, সেই কারণে এখন ইএমআইটা দেওয়া বন্ধ করা হয়েছে। তো বন্ধুরা, এর ফলে যারা গরিব ভারতীয় নাগরিকরা আছে তাদের ক্ষেত্রে খুবই উপকৃত হবে। তো বন্ধুরা, তারপর কী বলা আছে? তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাংক থেকে একটি টুইট করা হয়েছে। তো এখানে কী বলা হয়েছে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। অল কমার্শিয়াল ব্যাংক ইনক্লুডিং রিজনাল রুরাল ব্যাংক, কর্পোরেট ব্যাংক, NBFC ইনক্লুডিং হাউসিং ফিনান্স কোম্পানিজ অ্যান্ড লেন্ডিং ইনস্টিটিউশন আর বিং পারমিটেড টু অ্যালাউ এ মরোটোরিয়াম অফ 3 মান্থস অন পেমেন্ট অফ ইনস্টলমেন্ট ইন রেসপেক্ট অফ অল টার্ম লোনস আউটস্ট্যান্ডিং অ্যাজ অন মার্চ 1 RBI GOB। তো বন্ধুরা, এখানে যেটা বলা আছে, কর্পোরেট ব্যাংক অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক এবং হাউস লোন যাদের চলছে তাদের ক্ষেত্রে 3 মাস ইএমআইটা ক্লোজ আছে, কিন্তু 3 মাস পর তাদের ইএমআইটা আবার চালু করা হবে। বন্ধুরা, এই ইনফরমেশানটি দেওয়ার জন্য যে ভিডিওটি তৈরি করা, আপনাদের এই ভিডিও রিলেটেড যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, আসছে একটি নতুন লেটেস্ট নিউজ ও সরকারি চাকরির খবর নিয়ে। আপনারা যদি এরকম লেটেস্ট নিউজ ও সরকারি চাকরি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টাচ করুন, যাতে আমি লেটেস্ট নিউজটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যকে সাহায্যের জন্য ভিডিওটি শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।